পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু পুত্রের বয়স ২৪ বছর হলে পিতার বয়স কত দেখুন এখানে পিতা আগে আছে এবং পুত্র পরে আছে তার মানে এই যে সাত এটি হচ্ছে পিতার বয়সের অংশ আর এই তিন হচ্ছে পুত্রের বয়সের অংশ আমাদের প্রশ্নে দেওয়া আছে পুত্রের বয়স ২৪ বছর তাহলে আমরা লিখতে পারি পুত্রের এই তিন অংশের মান হচ্ছে চব্বিশ বছর তাহলে এক অংশের মান কত চব্বিশ বাই তিন হচ্ছে আট বছর আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে পিতার বয়স কত দেখুন এখানে পিতার বয়সের অংশ হচ্ছে সাত তো এক অংশের মান যদি আট বছর হয় তাহলে এই সাত অংশের মান হচ্ছে ছাপ্পান্ন বছর অর্থাৎ পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর চতুর্ভুজের চার কোণের অনুপাত ওয়ান ইস টু 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 ইস টু থ্রি হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে কত আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই অনুপাতটি লক্ষ্য করুন এখানে এক আর দুই তিন তিন দুয়ে পাঁচ আর তিনে আট এই আট অংশের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক অংশের মান কত তিনশো ষাট ভাগ আট সমান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে বৃহত্তম কোণের পরিমাণ হবে কত দেখুন এই অনুপাতের এখানে বৃহত্তম কোণের অংশ হচ্ছে তিন এক অংশের মান যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে এই তিন অংশের মান হবে ফোরটি ফাইভ গুণ তিন সমান একশো ডিগ্রি এটি হচ্ছে সঠিক উত্তর একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে কোন তিনটির মান কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই অনুপাতটি লক্ষ্য করুন এখানে তিন অংশ আর চার অংশ সাত অংশ এবং পাঁচ অংশ এ হচ্ছে বারো অংশ তাহলে বারো অংশের মান একশো আশি ডিগ্রি তাহলে এক অংশের মান কত একশো আশি ডিগ্রি ভাগ বারো সমান হচ্ছে পনেরো ডিগ্রি যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কোন তিনটির মান কত তাহলে প্রথমে যে কোনটি আছে সেটি এখানে আছে তিন অংশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক অংশের মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এই তিন অংশের মান কত তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর চার অংশের মান কত তাহলে চার পনেরো ষাট ডিগ্রি এরপর পাঁচ অংশের মান কত পাঁচ পনেরং পঁচাত্তর ডিগ্রি তাহলে কোন তিনটির মান হচ্ছে এত এই কোন তিনটির মান বের করা সঠিক হয়েছে কিনা সেটাও আপনারা যাচাই করতে পারেন আপনারা যদি পঁয়তাল্লিশ ষাট এবং পঁচাত্তর যোগ করেন তাহলে আসবে একশো ডিগ্রি যা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে এই ধরনের অঙ্কগুলোর টেকনিকটি হচ্ছে উৎপন্ন কোন সমান এগারো গুণ মিনিট বিয়োগ ষাট গুণ ঘন্টা সম্পূর্ণটাকে ভাগ করতে হবে দুই দিয়ে এই টেকনিক অনুসারে আমরা লিখতে পারি এগারো গুণ মিনিট এখানে মিনিট আছে পনেরো মিনিট কাজী এখানে হবে পনেরো বিয়োগ ষাট গুণ ঘন্টা আমাদের প্রশ্নে আছে দুইটা কাজী ঘন্টা হচ্ছে দুই সম্পূর্ণটাকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে এগারোর সাথে পনেরো গুণ করলে হয় একশো পঁয়ষট্টি বিয়োগ ষাট দুগুণে একশো সম্পূর্ণটাকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে একশো পঁয়ষট্টি থেকে একশো বাদ দিলে থাকে পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ বাই দুই মানে হচ্ছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এটি সঠিক आंसर তাহলে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ফলাফলটা যদি ঋণাত্মক আসতো তাও এই মডুলাসের জন্য ধনাত্মক হয়ে যেত এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ফলাফলটি যদি একশো আশি ডিগ্রি এর চেয়ে বেশি আসত তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে সেই ফলাফলটা বিয়োগ করলেই অ্যান্সার বের হতো এবার এই প্রশ্নটি দেখুন ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত তাহলে টেকনিক অনুসারে আমরা লিখতে পারি এগারো গুণ মিনিট প্রশ্নটি লক্ষ্য করুন যখন আটটা বাজে তখন মিনিট শূন্য বিয়োগ ষাট গুণ ঘন্টা তাহলে ঘন্টা হচ্ছে আট তাহলে থাকে চারশো আশি বাই দুই সমান হচ্ছে মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে এই ফলাফলটা যদি একশো আশি ডিগ্রির বেশি আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে এই ফলাফলটি বিয়োগ করতে হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে দুইশো চল্লিশ ডিগ্রি বাদ দিলে থাকে একশো বিশ ডিগ্রি সুতরাং সঠিক উত্তর হচ্ছে একশো বিশ ডিগ্রি দুইশো টি আম তিন ভাইয়ের মধ্যে এক বাই তিন ইষ্টু এক বাই পাঁচ এক বাই নয় অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে অনুপাত যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে প্রথমত এগুলোকে পূর্ণ সংখ্যা বানাতে হয় পূর্ণ সংখ্যা বানানোর সিস্টেমটি হচ্ছে এই হরগুলোর লসাগু দ্বারা প্রত্যেকটি অনুপাতকে গুণ করতে হয় তিন পাঁচ এবং নয় এর লসাগু হচ্ছে তিন ১৫, পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবার এই প্রত্যেকটি অনুপাতকে এই ৪৫ দ্বারা গুণ করব। তাহলে দেখুন পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় পনেরো এরপর এই পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় নয় এরপর এই পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে হয় পাঁচ এবার এই পনেরো অংশ এবং নয় অংশ এই হচ্ছে ২৪ অংশ আর পাঁচ অংশ উনতিরিশ অংশ এই উনতিরিশ অংশের মান হচ্ছে দুইশো তাহলে এক অংশের মান কত দুইশো উনতিরিশ সমান যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রথম ভাই কতটি আম পাবে তো প্রথম ভাইয়ের অংশ হচ্ছে পনেরো যেহেতু এক অংশের মান হচ্ছে নয় কাজী এই পনেরো অংশের মান হচ্ছে পনেরো গুণ নয় সমান একশো পঁয়ত্রিশ অর্থাৎ প্রথম ভাই একশো পঁয়ত্রিশটি আম পাবে দুটি সংখ্যার গুণফল ফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু কত আমরা জানি দুটি সংখ্যার গুণফল ওই সংখ্যা দয়ের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান হয় আমাদের প্রশ্নে দেওয়া আছে গুণ ফল সমান তিন হাজার তিনশো আশি তাহলে তিন হাজার তিনশো আশি সমান লসাগু আমরা লসাগু বের করব তারপর গুণ গসাগু গসাগু হচ্ছে 13 বা লসাগু সমান 3380 ভাগ 13 তো 3380 কে 13 দিয়ে ভাগ দিলে হয় 260 অর্থাৎ সঠিক উত্তর ক নং দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700 একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত আমরা জানি দুটি সংখ্যার গুণ ফল। ওই সংখ্যা দয়ের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান হয় আমাদের প্রশ্নে দুটি সংখ্যার গুণ ফল দেওয়া নেই একটি সংখ্যা দেওয়া আছে এবং অপর অপর সংখ্যাটি সংখ্যাটি বের করতে হবে আমি ধরে নিলাম তাহলে সংখ্যা দয়ের গুণ ফল কত হবে ২৭৫ পঁচাত্তর গুণ এক্স বা দুইশো পঁচাত্তর এখানে আছে লসাগু আমাদের প্রশ্নে দেওয়া আছে লসাগু সাত হাজার গুণ গসাগু এখানে গসাগু হচ্ছে এগারো বা এক্স সমান সাত হাজার সাতশো গুণ এগারো বাই দুইশো পঁচাত্তর এটি কাটাকাটির পর দেখবেন ফলাফল আসবে তিনশো কাজেই সঠিক উত্তর হচ্ছে খনং দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে সম্পূরক কোণ মনে করুন এ একটি কোণ এবং এ একটি কোণ এই দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি বা দুই সমকোণ তাহলে এই কোণটিকে এই কোণের কোণ বলা হয় অনুরূপভাবে এই কোণটিকে এই কোণের কোণ বলা হয় বা এই কোণটিকে এই কোণের কোণ বলা হয় এই প্রশ্নটিতে বলা হয়েছে একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরকণ কত যেহেতু কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই একশো বিশ ডিগ্রি বাদ দিলেই অ্যান্সার বের হবে এই ষাট ডিগ্রি হচ্ছে একশো বিশ ডিগ্রী কোণের সম্পূরকণ সম্পূরক কোণ নিয়ে আরো প্রশ্ন দেখুন আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত তাহলে একশো আশি থেকে এই আঠাশ বাদ দিতে হবে সমান একশো ডিগ্রি এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোণ না থেকে যদি শুধু পূরক কোণ থাকত তাহলে কিন্তু শুধু নব্বই ডিগ্রি থেকে আমরা আঠাশ ডিগ্রি বিয়োগ করতাম কেননা পুরো কোণের সংজ্ঞা হচ্ছে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটি অপরটির পুরো কোণ বলা হয় তাহলে ডিগ্রী কোণের পুরো কোণ হবে নব্বই কর্মসংস্থান মন্ত্রণালয় দুই হাজার ছয়ের এই প্রশ্নটি দেখুন দুটি পুরো কোণের সমষ্টি কত তাহলে দুটি পুরো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি দুটি পুরো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি আর দুটি সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তারপর এটিতে বলা হয়েছে তিরিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কোণ কত তাহলে তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে নব্বই সমান হচ্ছে ষাট ডিগ্রি আর যদি বলা হতো তিরিশ ডিগ্রি কোণের তাহলে আমরা একশো আশি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বিয়োগ করতাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন